আজকে কিন্তু আমি নিয়ে চলেছি প্রেগন্যান্সির সিমটমস রিলেটেড আরও তিন তিনটে প্রশ্ন যেখানে প্রশ্ন করেছ দিদি প্লাজেন্টা লেপ পোস্টেরিয়ার হলে কি বেবি বয় হয় আফটার টোয়েন্টি উইক্স আপনার বিপি রেট কত ছিল মাসে তোমার বেবি মুভমেন্ট কেমন হয়েছিল তো এই সমস্ত প্রশ্ন নিয়ে আজকে ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব যে সত্যিই আমি কি ফিল করেছিলাম এবং আমার সাথে কি কি হয়েছিল তো ভিডিওটা একদম স্কিপ করো না চলো মূল টপিকে যাওয়া যাক তার আগে একটা কথাই ছোট করে বলবো সেটা হচ্ছে লাইক করে ভিডিওটা দেখা শুরু করো তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল তো চলো লেক্স স্টার্ট হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি এরকম ভাবেই ভালোবাসা দিতে থাকো আর কমেন্টস করতে থাকো তো তোমাদের আজকে একটু লেট হয়ে গেল কারণ আমি একটু ঘুরতে গিয়েছিলাম শরীর খারাপ ছিল সমস্ত কিছু মিলে অনেকটা লেট হয়ে গেছে কমেন্টসের উত্তর দিতে কমেন্টসের ভিডিও আসতে তো আজকে চলে এসছি তিন তিনটে উত্তর মানে উত্তরের ঝুলি নিয়ে ঠিক আছে তোমাদের হচ্ছে মেইন ব্যাপার তার আগে একটা কথা বলে দিই যে আমার জার্নিটা ছিল দশ মাস চার দিনের আমার বেবি বয় হয়েছে আমার বেবির বর্তমান বয়স দু বছর তারপরেও একটা কথা বলি যে আমি প্রেগনেন্সি রিলেটেড সেটা প্রেডিকশন বলো সেটা আমার অনুভূতি শেয়ার করা বলো আমার সিমটমস শেয়ার করা বলো এটা কিন্তু একমাত্রই আমার যেটা ঘটেছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা সেটাকে নিয়ে কোনো নেগেটিভ মাইন্ডে নিও না বা নেগেটিভ কোনো কমেন্ট করো না যার প্রয়োজন লাগবে সেই ভিডিওটা দেখো আর বাকিরা যদি চাও স্কিপ করতে পারো নো প্রবলেম বাট নেগেটিভিটি কারোর মধ্যে ছড়িও না নিজের মধ্যেও নেগেটিভিটি এনো না আর যারা প্রেগনেন্ট রয়েছ তাদের জন্য তো ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও আর সব সময় চেষ্টা করবে নেগেটিভ এনার্জি না নিয়ে পজিটিভ এনার্জি নিতে তো তোমাদের নাম বলে বলেই আজকে প্রশ্নগুলো পড়বো ডায়েরি নিয়ে বসে পড়েছি আচ্ছা একটা নয় আজকে চারটে নাম বলবো নাম বলতে ফার্স্টে যার নাম আছে সে হচ্ছে ইউজার জে ওয়াই এস ই পি নাইন এইচ ওয়ান ওয়াই ঠিক আছে এটা হচ্ছে তার ইউজার আইডির নাম ইউজার আইডি সেই একমাত্র বুঝতে পারবে না কারণ নাম তো নেই তাই নাম নিতে পারলাম না সে বলেছে তোমার সিমটমস গুলো সাথে আমার সিমটমস গুলো মিলে গেছে এখন আমার ছ মাস চলছে তো তোমার যেহেতু সিক্স মান্থ চলছে তুমি প্রেগন্যান্সি রিলেটেড ভিডিও দেখছো তো সেই জন্যই আমি এই কমেন্টসটা নিলাম কারণ বেস্ট উইশ রইলো তোমার পক্ষে আর দেখো প্রেডিকশন ভিডিও দেখো বাট মাইন্ড এটা মাথায় ঢুকিয়ে নাও যে ছেলে হোক বা মেয়ে হোক সে যেন সুস্থ সবলভাবে হয় এই জিনিসটা মাথায় রাখো আর হ্যাপি থাকো পজিটিভ চিন্তা ভাবনা করো হেলদি খাবার খাও দেখবে তোমার জার্নিও ভীষণ ভালো হবে আর একটা ফুটফুটে সন্তান তোমার কাছে চলে আসবে খুব তাড়াতাড়ি তো এবার যাচ্ছি প্রশ্নে সেকেন্ড প্রশ্নে এটা করেছে হচ্ছে নামটা না ভজ বড় আর রিপাইশ মিম ঠিক আছে রিপাইশ মিম আমি জানি না রিপাইশ মিম এইটা পুরো একসাথে লেখা আমি এখানটা ভেঙে রিপাইশ মিম বললাম যদি ভুল বলে থাকে দেন সরি রিপাইশ মিম সেভেন ওয়ান এইট থ্রি ও প্রশ্ন করেছে আঠাশ উইক চলছে দিদি বেবির হার্টবিট একশো সাঁত্রিশ মানে ওর আঠাশ একশো সাঁত্রিশ বেবির হার্টবিট তাহলে কি বেবি হবে আমার তো দেখো ফার্স্ট অফ অল হার্টবিট দেখে শুধু শুধু প্রেডিকশন করা যায় না আর আঠাশ উইকে একশো সাঁত্রিশ চলছে তো আঠাশ উইকটা কিন্তু অনেকটাই কারণ আমাদের এক মাসে চারটে উইক তাই তো তাহলে চারটে উইক তিন চারা বারো চার চারা ষোলো মানে তুমি তিন মাসেরও অনেকটা এগিয়ে গেছো মানে তুমি সেকেন্ড টাইমিস্টারে পড়ে গেছো তো সেকেন্ড টাইমিস্টারে একশো সাঁয়ত্রিশ হার্টবিট তোমার তো তোমার ফার্স্ট টাইমিস্টারের যখন প্রথম ইউএসডি করেছো সেইটার হার্টবিট কি ছিল এই সমস্তটা দেখে তোমাকে নিজেকে প্রেডিকশন করতে হবে বা আমায় তুমি কমেন্ট করতে পারো তখন আমি তোমাকে প্রেডিকশন করতে পারি বাট এছাড়া শুধুমাত্র আঠাশ উইকে তোমার একশো এটা কিন্তু বলা একদমই পসিবল না তো আমার প্রেডিকশন ভিডিও দেখো তাতে হয়তো ক্লিয়ার হয়ে যাবে আর না হলেও নিজের প্রত্যেকটা সিমটমস নিয়ে প্রায় পনেরোটা থেকে কুড়িটা সিমটমস নিয়ে একটা মানে জায়গায় লেখো সেখানে প্রেডিকশন করো মানে টিকমার্ক অ্যান্ড ক্রস দিয়ে দেখবে তোমার একটা আইডিয়া তুমি পেয়ে যাবে এবং তারপরে বাকিটা তো ভগবানের হাতে তো নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি এটারও আমি আইডিটাই ওরকম থ্রি ওয়ান জিরো সেভেন ও লিখেছে দিদি প্লাজেন্টার লেফট পোস্টেরিয়া কি বেবি বয় হবে দেখো পোস্টেরিয়া লেফট আমার ছিল আমার বেবি বয় হয়েছে এটা কিন্তু অনেস্ট কথা ঠিক আছে তোমার ক্ষেত্রেও তাই বলবো যে একটা প্রেডিকশন কখনো পোস্টেরিয়া লেফট মানে আর হার্টবিট বেবির মুভমেন্ট আমাদের খাওয়া দাওয়া চুল স্কিন সমস্ত কিছু নিয়ে কিন্তু প্রেডিকশন হয় কখনো একটা সিমটমস নিয়ে প্রেডিকশন হয় না কিন্তু পোস্টেরিয়া লেফট যদি বলো যে হ্যাঁ পোস্টেরিয়া লেফটে বেবি বয় পোস্টেরিয়া লেফটে কিন্তু বেবি গার্লও হয়েছে কারো কারোর ক্ষেত্রে তো আমার ক্ষেত্রে কিন্তু পোস্টেরিয়া পোস্টেরিয়া লেফটি ছিল সারা মানে যে কটা হয়েছে করেছি সে কটাতেই ছিল লেখা সেক্ষেত্রে কিন্তু আমার ছেলে হয়েছে কিন্তু তুমি আমার একটা সিমটমস নিয়ে কখনো নিজেকে বিচার করতে যেও না তাহলে তোমারই মন ভেঙে যাবে যদি মানে বেবি বয়ের এক্সপেকটেশন বা বেবি গার্ল এর এক্সপেকটেশন থেকে থাকে তাহলে তো নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি হচ্ছে চঞ্চল মল্লিক আছে আফটার টোয়েন্টি উইকস আপনার বিপি রেট কত ছিল আহ দেখো অনেক দিন আগেকার প্রেগনেন্সির ঘটনা মানে দু বছর তো প্রায় হয়ে গেল তার আগের এক বছরের ঘটনা নিয়ে বলছি টুইন তো তোমার প্রশ্নের ক্ষেত্রে একটা কথাই বলবো যে এক্স্যাক্ট বিপি রেট আমি তোমাকে বলতে পারবো না যে আমার টোয়েন্টি উইক্সেই কত ছিল আর এক্স্যাক্টলি টোয়েন্টি উইক্স মানে হচ্ছে হ্যাঁ আমার সেকেন্ড ট্রাইমিস্টারে পড়ছে তো সেকেন্ড প্রাইমিস্টারে এক্স্যাক্ট বিপির মনে নেই হয়েছে কিনা সেটা মনে পড়ছে না আমি এটা তোমাকে শিওর দিতে পারি যে আমার ক্ষেত্রে আমার শরীরের ক্ষেত্রে কিন্তু আমার বিপিরেট সব সময় হাই ছিল ঠিক আছে আমার যখন অপারেশন থিয়েটারে তখন আমার দুশো দশ কুড়ি রকম ব্লাড প্রেশার আমার বেড়ে যায় তো সেই জন্যই বলছি যে আমার বিপি কিন্তু হাই ছিল আমার টোয়েন্টি উইকসও আমার হাই হবে একশো আশি একশো সত্তর এরকমই হয়েছে কারণ এর থেকে আমার মনে পড়ছে না বাট ইনফ্যাক্ট এখনও আমার একশো ষাট একশো সত্তর একশো আশি এর মধ্যেই আমার প্রেশার হাই এরকমই থাকে তো আমার কিন্তু এরকমই ব্লাড প্রেশার ছিল ঠিক আছে তো তোমার আশা করি তোমাকে ক্লিয়ার করতে পেরেছি ব্লাড প্রেশার এক একজনের এক একটা কেস হিস্ট্রির ওপর ডিপেন্ড করে এক একজন এক একটা শরীরের ওপর ডিপেন্ড করে চিন্তাভাবনার উপর ডিপেন্ড করে কিছু কিছু মানুষের চিরকালই প্রেশার নর্মাল থাকে কিছু কিছু মানুষের প্রেশারটি চিরকালই লো থাকে কারো হাই থাকে তো তার উপরে ডিপেন্ড করে আমার ক্ষেত্রে হাই ছিল তোমার ক্ষেত্রে যে হাইই হবে সেটা কিন্তু নয় লাস্ট প্রশ্ন মৌমিতা দত্ত এটা অনেক অনেক দিনকার হয়ে গেছে প্রশ্নটা সরি তোমার লেট হয়ে গেলো প্রশ্নটার উত্তর দিতে নয় মান্থে তোমার বেবির মুভমেন্ট কেমন ছিল খুব ভালো একটা প্রশ্ন দেখো নয় মাসটা হচ্ছে একদম লাস্ট টাইম বলা চলে নয় মাসটাতেই আতে মানুষের কিন্তু ডেলিভারি হয়ে যায় আমার কেসটি দশ মাস পেরিয়েছে আহ বেশিরভাগ কেসে কিন্তু নয় মাস নয় মাসের নয় মাসে কিন্তু ডেলিভারি হয়ে যায় তো নয় মাসে মোটামুটি পুরো সিমটমসাই আমি বলছি ছোট করে নয় মাসে বেবির হার্টবিট এক্স্যাক্ট চলে আসে যতটা হওয়া উচিত সেই হার্টবিটের ওপর তোমরা প্রেডিকশন করতে পারো আমার ছেলের হার্টবিট কিন্তু একশো ওই পঁয়ত্রিশ সাঁত্রিশ এইরকম চলে এসেছিলো এবং লাস্ট ইউএসজিতে একশো বত্রিশ চৌত্রিশ এইরকমে চলে এসছিল তো আমার হার্টবিট কমে গেছিল নাভির পজিশন বলো বাইরে মুভ করা স্টার্ট হয়ে গেছিলো যদি বলো রেখা যে ডার্ট লাইনটা সেই ডার্ট লাইনটা একদম বুকের কাছ থেকে আহ হয়ে নাবি বরাবর নিচের দিকে চলে গিয়েছিল আর তারপরে যদি বলো যে বেবি বাম কেমন হয়েছিল বেবি বাম ওপরের দিকটা একটু ফোলা হয়ে রাউন্ড শেপে হয়েছিল তারপরে তোমার গা হাত পার প্রচণ্ড পেন আমার স্টার্ট হয়ে গিয়েছিল জল ভাঙা বা ওয়াটার লিকেজ যদি বলো যে ওয়াটার লিকেজ কিন্তু আমার সেই অর্থে স্টার্ট হয়নি বেবি মুভমেন্ট তো সারাদিনে প্রচণ্ড আমার বেবি মুভ করতো বেলি ভেতরে প্রচণ্ডভাবে বেবি মুভমেন্ট করতো সেটা আমি তোমায় কাউন্ট করে বলতে পারবো না এক্স্যাক্ট কাউকে আমি কাউন্ট করে বলতে পারবো না যে আমার বেবি এক্স্যাক্ট দিনে কতবার মুভমেন্ট করতো কারণ প্রচুরবার মুভমেন্ট করতো ও ও শান্ত কখনোই থাকতো না তো এই মুভমেন্ট ছিল খাওয়া দাওয়া আমি নর্মাল তখন হয়ে গিয়েছিল তখন অতটা ওক তোলা যে মর্নিং সিকনেসটা হয় সেই প্রবলেমটা আমি অনেকটাই কমে গেছিলো তো বেবির মুভমেন্ট প্রচণ্ড ভালো ছিল আমার নর্মাল ছিল বেবির মুভমেন্ট হার্টবিট নর্মাল ছিল তো এই ছিল নয় মাসের আমার ছোটোখাটো করে শর্ট করে জার্নি এবং প্রত্যেককে বলছি যারা আমাকে আজকেই ফার্স্ট টাইম দেখছো তারা আমার প্লিজ ব্যাকে যাও প্রেগনেন্সি নিয়েই আমি মানে রিলেটেড সম্পর্ক নিয়ে তোমাদের সাথে বেশি ভিডিও শেয়ার করি তো তোমাদের আমি পার্ট বাই পার্ট অনেক ধরনের ক্লিয়ারেন্স ক্লিয়ার করে কিন্তু ভিডিও শেয়ার করে থাকি তো কোনো রকম ডাউট থাকলে আমার আদার্স ভিডিওগুলো চেক করো তোমাদের খুব হেল্প হবে একটা আইডিয়াস পাবে কারণ আমরা মা হলে মা হওয়ার সময় আমাদের মাথায় কিন্তু চলতে থাকে যে ওর এটা প্রবলেম হয়েছিল আমার এটা কী হবে ওর এটা প্রবলেম হচ্ছে না তো আমার এটা কী প্রবলেম হবে তো অনেক ধরনেরই আপ অ্যান্ড ডাউন্স কিন্তু চলতে থাকে তো সেই ক্ষেত্রে তোমরা আমার রেডিও চেক করতে পারো তোমাদের হেল্প হবে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক টু কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলুন আমার চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণে যেন ভালো দেখো সুস্থ দেখো নিজের পরিবারকে সঙ্গে নিয়ে থেকো আর যারা প্রেগনেন্ট রয়েছে আর আদার্স লোকজনদের সবার জন্য বলছি পজিটিভ থাকো পজিটিভ মাইন্ড থাকা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে তো চলো টাটা বাই বাই